কক্সবাজার শহরের প্রাণ হিসেবে পরিচিত বাখালি নদীর তীরে দখলের মহা উৎসব চলছে গত পাঁচ বছর ধরে। নদীর তীরে 600 হেক্টর প্যারাবন নিধন করে একে একে চলছে স্থাপনা নির্মাণের কাজ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। শুধুমাত্র 2 মাসের ব্যবধানে নদীর তীরে 100 হেক্টর জমি দখলের পর চলে স্থাপনা নির্মাণ। মঙ্গলবার সকাল 10টায় এক্সকেভেটর নিয়ে বাকখালী নদীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে প্রশাসন সহ সংশ্লিষ্টরা, অংশ নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানের শুরুতে উচ্ছেদ ঠেকাতে অনেক দখলদার আইনজীবীদের নিয়ে হাজির হন প্রশাসনের সামনে, তবে তাদের সাফ জানিয়ে দেওয়া হয় উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে উচ্ছেদ অভিযান। উচ্ছেদ কার্যক্রম চলছে, যতক্ষণ না পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত হবে থাকবে। সোমবার বিকেলে স্থাপনা থেকে সরে যাওয়ার জন্য প্রশাসন মাইকিং করলেও মঙ্গলবার সকাল পর্যন্ত কেউ সরেনি। তবে উচ্ছেদ শুরু হওয়ার পর দখলদাররা একে একে মালামাল নিয়ে সরে যেতে শুরু করেন। ভাড়া থাকছিলাম, এখন হঠাৎ করে অভিযান, উচ্ছেদ অভিযান চলতেছে, তো ওই জন্য আমার মাল সামান আমি নিয়ে যাচ্ছি। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিয়ে সীমানা পিলার নির্ধারণের কথা জানায় প্রশাসন। বদর মুকাম জামে মসজিদের ঠিক পিছন দিয়ে আমাদের এসিল্যান্ড জমিটা মেপে ইতিমধ্যে আমাদের একটা বাউন্ডারি বা ডিমার্কেশন করা হয়েছে। এই ডিমার্কেশনের মধ্যে যারা রয়েছে তাদেরকে আমরা বৈধ কাগজপত্র দেখানোর জন্য বলেছি। উচ্ছেদকৃত জমিতে একটি নৌবন্দর করার জন্য 2010 সাল থেকে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার, আর এই জমিটি BIWTA কে বুঝিয়ে দেওয়ার জন্য হাইকোর্টের আদেশ রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।